ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং টিউব। আজকে অনেকদিন পর আমি ভিডিও বানাচ্ছি, অনেকদিন কাজের চাপের জন্য ভিডিও বানানো হয়নি। আজ হচ্ছে বিজয়াদশমী, তো সবাইকে জানাই শুভ বিজয়ের প্রীতিও শুভেচ্ছা। তো মানে আজকে প্রত্যেক বাঙালিরই সত্যি মন খুব খারাপ, কারণ কি মা চলে যাচ্ছে। এর থেকে মনে হচ্ছে অপেক্ষার দিনগুলোই বেশি ভালো ছিল, চলে যাচ্ছে বলে আমাদের মানে সবারই খুব খারাপ লাগছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, এবারে মা গেলে তবে আবার মা পরের বার আসবে। তো আশা করি সবার পুজো খুব ভালো কেটেছে, আমারও খুব ভালো কেটেছে। এবছর বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা বাঙালি, পুজো চার দিনই আসে, তো মানে বৃষ্টি হোক বন্যা হোক যাই হয়ে যাক আমরা ঘুরবই, মজা করবই। তো যাই হোক, পুজো তো কেটে গেছে, আজ যেহেতু বিজয়া দশমী তো আমি ভাবছি বাকি দিনগুলো তো ভিডিও বানানো হয়নি, কারণ কি একদিন চারিদিকে কাদা কাদা, তার মধ্যে ঠাকুর দেখতে হয়েছে, তো সময় পাইনি আর ভিডিও বানানোর। তো আজকে বিজয়া দশমী, আজকে আর কোথাও ঠাকুর দেখতে যাচ্ছি না, আজকে ভাবছি যে একটু বাঙালিয়ানা খাওয়া দাওয়া করা হোক, কারণ বাকি দিন বাইরে খাওয়া হয়েছে, তো আজকে আমার মনে হচ্ছে একটু বাঙালি খাওয়া দাওয়া করা উচিত। তো তাই জন্য আমি যাচ্ছি একটা বাঙালি রেস্টুরেন্টে যেখানে অথেন্টিক বাঙালি খাবার পাওয়া যায়, তো ওই অথেন্টিক বাঙালি খাবারের জন্য আজ আমি সেখানেই যাচ্ছি। তো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আর দেখাচ্ছি আমি কী কী ওখানে খাবো আর কীভাবে এনজয় করছি। তো আমি ড্রেস তো পরে নিয়েছি, রেডি এখনও হয়নি, তো চললাম আমি রেডি হয়ে, তারপর তোমাদেরকে নিয়ে যাচ্ছি। চলো তাহলে, দেখা হচ্ছে একটু পরে। চলে এসেছি তৃপ্তি রেস্টুরেন্টে, এটা আছে ভাঙা পাঁচিলের অপোজিটে। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা, এখানে আমাদের মেনু কার্ড রয়েছে, আর বাইরে কিন্তু এদিকে বৃষ্টি পড়ছে। তো আমরা মেনু কার্ডে দেখে নিই যে এখানে কী কী রয়েছে। এখানে কিন্তু পুজো স্পেশাল থালি রয়েছে, তো আজকে আমরা ভাবছি থালি অর্ডার করব, দেখা যাক ভেজ না ননভেজ কী অর্ডার করি। ভাঙা পাঁচিলে, জায়গাটা ভাঙা পাঁচিল, তার অপোজিটেই রেস্টুরেন্টটা আছে। তো আজকে যেহেতু বাঙালি খাবারের ইচ্ছা হয়েছে, এখানে খুব ভালো বাঙালি রেসিপি পাওয়া যায়, তাই জন্য আমরা দেখে নিচ্ছি। আর একটা ননভেজ থালি আমরা অর্ডার করেছি, তো দেখা যাক কী আসছে, তাই তোমাদের দেখাচ্ছি। ফাইনালি চলে এসেছে খাবার, দেখো এখানে কী কী রয়েছে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ভাত, ঝুড়ি আলু ভাজা, পোস্তর বড়া, আর ডাল, শুক্তো, ছানার ডালনা, চাটনি, পাঁপড়, আর এটা হচ্ছে ফিশ ফ্রাই। এবারে খাবো। শেষে চলে এসেছে দই আর পান। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বিল এটা আমাদের বিল হয়েছে 395, কারণ আমরা যে ননভেজ থালিটা নিয়েছিলাম সেটার দাম ছিল 380, প্লাস একটা জল নিয়েছিলাম, তো 395 কিলো হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন পাঞ্চে বাতাসে বাতে বাড়ি যাচ্ছি। তো খাওয়া দাওয়াটা সত্যিই খুব ভালো লাগলো, খুব ভালো হয়েছে খাওয়া। এবারে বাড়ির উদ্দেশ্যে চলছি, বাইরে বৃষ্টি কমে গেছে, তো চলো আরেকবার সবাইকে শুভ বিজয়া। তো বেরিয়ে পড়ি এবারে বাড়ির জন্য। তো এখানে এসে দেখলাম মন্দিরে মাকে বরণ করা হচ্ছে, মায়ের বিদায় হবে তাই সবাই মাকে বরণ করে নিচ্ছে। এটাই ছিল আমার দশমীর দিনের একটু খাওয়া দাওয়া। তো মা তো চলে যাচ্ছে, তো
সবারই মন খুব খারাপ হয়ে আছে, কিন্তু মা আবার পরের বছর আসবে, সেই আশাতে আমরা আবার একটা বছর কাটিয়ে দেব। তো মায়ের কাছে এটাই চাইবো যে সবাই যেন খুব 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 ভালো থাকে, সবাই খুব সুস্থ থাকে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। আজকের মতো এতদূরই রইল এই ভিডিওটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আসবো। তো সবাই খুব ভালো থাকবে, আর সবাইকে আরেকবার শুভ বিজয়া।